গুড আফটারনুন গাইজ, আই হোপ আপনারা সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি। আজকে বেরিয়েছি আমার একটা ননদের ছেলে হয়েছে তাকেই দেখতে। আমার মেয়ের বিকালে টিউশনটা নেই, কারণ যে ওকে বিকালে পড়াতে আসতো তার এক্সাম আছে, সেই জন্য সে আর আসে না। তো সেই জন্য বিকালে প্রত্যেক দিনটাই ফ্রি থাকি। নার্সিংহোমটা আমাদের এখান থেকে 20 মিনিটের রাস্তা। এখন বিকাল ঠিক 4:30 বাজলেও আজকের আকাশটা একটু মেঘাচ্ছন্ন, যার জন্য মনেই হচ্ছে না যে এখন বিকাল 4:30 বাজে। তো তারপর নার্সিংহোমে এসে অনেকটা টাইম স্পেন্ড করেছিলাম, ননদের ছেলেকে দেখছিলাম, কথা বলছিলাম, গল্প করছিলাম। তারপর ওখান থেকে বেরিয়ে আমরা সোজা গঙ্গার ধারে আসি। আসলে আমাদের এখানে ঘোরার জায়গা বলতে সেরম কিছু নেই, তবে এই গঙ্গাটাই আছে, যার জন্য মাইন্ডটা ফ্রি করার জন্য এই গঙ্গার ধারেই চলে আসি। পার্ক যে নেই তা নয়, তবে পার্কগুলো খুব একটা মানে কমফোর্টেবল নয়, যার জন্য আমার যখনই মাইন্ড ফ্রি করতে মানে মনে হয় তখনই আমি গঙ্গার ধারের কথাই ভাবি বা আসি। তো গঙ্গার ধারে একটু ঘোরাঘুরি করে ফটো তুলে তারপর মনে হলো যে কিছু খাওয়া যাক। আর আমি যখনই বাইরে বেরোই, সেটা গঙ্গার ধারে হোক বা এমনি নর্মালি ঘুরতে, আমার কিন্তু স্ট্রিট ফুড যেমন ফুচকা, চানা, তারপর আইসক্রিম, ঝালমুড়ি, এগুলোর কথাই মনে পড়ে। তো আজকে আমার মেয়ে আর আমার হাজবেন্ড বললো ঘুগনি খাবে, আর আমি বললাম যে আমি চানামুড়ি খাবো। তো মানে গরম ছিল এতটাই ঘুগনি, মেয়ে দুবার নেওয়ার পরেই মানে এত গরম লেগেছে যে মুখের অবস্থা ওই রকম করছিল। পরবর্তীতে আমারও সেই একই হাল হয়েছিল, কারণ ঝালমুড়িতে এত লঙ্কা দিয়েছিল মাসি, মানে কিছুবার খাওয়ার পরেই আমার অবস্থা খারাপ হয়ে গেছিলো যে আমি ভিডিও আর করতে পারিনি। তো সেখান থেকে ছুটে এসেছি আইসক্রিম খেতে। তো এখানে যে যার পছন্দের আইসক্রিম অর্ডার করা হয়েছিল, আমি কর্নেটো অর্ডার করেছিলাম, আর আমার হাজবেন্ডের বরাবরই পছন্দ মালাই কুলফি, আর আমার মেয়ে চকোবার খায়। তো আমাকে কর্নেটোটা খেতে দেখেই আমার মেয়ে আমার হাত থেকে কেড়ে নিয়েছিল, কিন্তু কর্নেটোর উপরে যে চকলেটের আস্তরণ ছিল তো সেটা ওর কামড় দিতেই খুলে গেছিল, তখনই আইসক্রিমটা আমাকে দিয়ে দিয়েছিল। আমার কর্নেটো আইসক্রিমের সঙ্গে সঙ্গে ফ্রুট আইসক্রিম, তারপর চকোবারও ভালো লাগে, তারপর বাটার স্কচ, টুইনানন, এগুলো সবই ভালো লাগে, কিন্তু আমার হাজবেন্ড ওই একটাই মালাই কুলফি। তো এখানে ঘোরাঘুরি করতে করতে প্রায় চারিদিকে অন্ধকার নেমে গেছিল। আমরা আইসক্রিম খেতে খেতে একটু মানে রাস্তার ধারে ঘোরাফেরা করছিলাম, মানে এই রাস্তা বা এই মাঠটুকুতে ঘোরাফেরা করছিলাম, তারপর এসে এইরকম থামে বসি আর চারিদিকের এরকম সিন দেখছিলাম। এখানে সবসময়তেই ভিড় থাকে, আর যেহেতু এখন একটু গরমের হাওয়া পড়েছে যার জন্য ভিড়টা একটুই বেশি। তো আমি একজনকে জিজ্ঞাসা করছিলাম যে এখানে কতক্ষণ ভিড় থাকে, তো তারা বলল যে প্রায় 9টা। তো ওখানে ঘোরাফেরা করে বাড়ির দিকে রওনা দিচ্ছি। আর এইরকম এখানে কিছু খেলনা বিক্রি হচ্ছে, তো আমার মেয়ের তো রোজকার রুটিন, আগেও বলেছি যে খেলনা দেখার সঙ্গে সঙ্গেই ওর মনে হয় যে খেলনা নিতে হবে, তো মনে ভাবা নেয়া একই ব্যাপার। তো এসে ও জেদ করছিল যে সব খেলনাগুলোই নেব। ওর খেলনা কেনে, তারপর মোটামুটি খেলনাটাকে 2 দিন ইউজ করার পরই তার অবস্থা খারাপ হয়ে যায়। তো আমিও দেখছিলাম অ্যাকচুয়াল যে গাড়ি টাড়ি সব টয়েস এগুলো ছিল, ওগুলো হয়তো একটু বেশি দাম, বাট পাশেরগুলোতে সবটাই প্রায় 10 টাকা দাম। তো আমার ইচ্ছা করছিল কিনতে, বাট এখন প্রয়োজন নেই বলে আর কিনলাম না। তো ওখান থেকে আমরা গাড়ি এখানে রেখেছিলাম, তো বেরিয়ে যাচ্ছি। এখন প্রায় 7টা বেজে গেছে, কারণ আমার হাজবেন্ডেরও কাজের জন্য বেরোতে হবে, আর আমারও রাতে রান্না বাকি আছে, তো সেই জন্য একটু তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম। আমার মেয়ের সামনে ফাইনাল এক্সাম,
তো যার জন্য মানে আমার তো ও তো বাচ্চা, ও সে বোঝে না যে এক্সামটা কি, বাট আমার সারাক্ষণই মাথার মধ্যে ঘুরছে যে ওর এক্সাম, তার প্রিপারেশন বা সংসারের কাজ সব কিছুই। আর বেশ কিছুদিন ধরে আমার শরীরটাও ভালো নয়, তো যার জন্য আমি খুব একটা সামলে উঠতে পারছি না আর ব্লগগুলো ডেলি দিতে পারছি না, তবুও চেষ্টা করছি। আমি আগেও বলেছি যে ইউটিউবে আসাটা আমার একটা সম্পূর্ণ শখ, আর আমি পরে কোনো দিন বলবো আমার আসার জার্নি বা আমি এখানে কিভাবে এখন আছি বা কিভাবে ভিডিও করতে পারছি। অ্যাকচুয়াল বলতে পারেন যে কোনো সাপোর্টিং ছাড়াই আমি আমার সংসার, আমার বাচ্চা, তার সঙ্গে আমার ইউটিউব সবটাই এক হাতে সামলাচ্ছি। আমি জানি না আমি কতটা সফলতা পাবো, আমি যদি সফলতা পাই তাহলে নিশ্চয়ই ভাববো বা জানবো যে আমার কষ্ট সার্থক হয়েছে। তো আমি সেই অপেক্ষাতেই আছি, আর আপনারা আমার পাশে থাকুন যেন আমি আমার এই স্বপ্নটা পূরণ করতে পারি। অনেক কথা বললাম আর আমাদের স্পেন্ড করা কিছু টাইম আপনাদের সঙ্গে শেয়ার করলাম, আর প্রত্যেকবারের মতো আরেকবার বলছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে প্লিজ একটা লাইক করতে একদম ভুলবেন না, আর শেয়ার করবেন, আর আপনাদের নিজস্ব মতামত ভালো খারাপ সবটাই কমেন্টের মাধ্যমে জানাতে একদম ভুলবেন না। আর যদি আমার পাশে থাকতে চান, আমাকে সাপোর্ট করতে চান সত্যি, তাহলে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আপনাদের সঙ্গে দেখা হবে আমার আবারও কোনো নেক্সট ব্লগে। থ্যাংক ইউ।